हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल रिमास पर्शियन बांग्लादेशी फिनलैंड ब्लॉगर। आशा करछि सबाई भालो आछेन। नतून आरेकटी ब्लॉग देखार आमंत्रण जानाच्छि। जारा आमार भिडियोटी नतून देखछेन चैनलटी सबस्क्राइब करे पाशे आशे बेल बाटनटी अन करे दिते पारेन परबर्ती भिडियोटी पाओयार जन्य। सो आजके आमादेर दाँतेर डक्टरेर काछे अ्यापयेंटमेंट आछे, आमरा एकटू परे बेर हब। এখানে একটু প্রসান তার কলা নিয়েছি, আরিশকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম। এখন যেহেতু সকাল সকাল ও খেতে চাচ্ছিল না আর আমাদেরও লেট হয়ে যাচ্ছে, আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। ওই যে আরিশের বাবা গাড়ির পাশে গিয়ে আমাদের মা ছেলের জন্য অপেক্ষা করছে। আরিশ বাবু আজকে পুরো সিঁড়িগুলো একাই নেমেছে আর বের হয়ে খুশিতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় কোলে নিতে চেয়েছি বাট সে আসছিল না। ধৈর্য ধরে তার মতো করে আমারও আস্তে আস্তে আসতে হলো। যাই হোক, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওকে কার সিটটাতে বসিয়ে আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই দাঁতের ডাক্তারের কাছে আসতে হলে এই হসপিটালটায় আসতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে কিলো। আমাদের বাসা থেকে এখানে আসতে 10-12 মিনিটের মতো লাগে। আজকে বৃষ্টি হয়েছে, ওই যে রাস্তায় পানি দেখা যাচ্ছে। আমরা চলে আসছি, এখানে 2 ঘন্টার ফ্রি পার্কিং আছে। গাড়ি পার্ক করে আমরা হসপিটালের দিকে যাচ্ছি। ডেন্টাল চিকিৎসা কেন্দ্র চারতলায়। লিফটে করে আমরা চারতলায় চলে আসছি। লিফটে লেখা ছিল আর তাছাড়া এই জায়গাটায় আমার এর আগেও আসা হয়েছে। আরিশের বাবা আরিশকে চেয়ারটায় বসানোর চেষ্টা করছে আর আমি এদিকে সিরিয়াল নাম্বার নিয়ে নিচ্ছি। হসপিটালে আসতে সবসময় এই কেলা কার্ডটা নিয়ে আসতে হয়। ফিনল্যান্ডের সকল স্থায়ী বাসিন্দাদের পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স কার্ড বা কেলা কার্ড থাকে। আমাদের তো আগেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, এখন কার্ড শো করে ইনফর্ম করতে হয়েছে আমরা হসপিটাল এসেছি। এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর আরিশবাবু ওদিকে দৌড়াদৌড়ি করছে। আমি রুমে চলে আসলাম। আমার আজকেও দাঁত ক্লিন করবে। কালো চশমাটা লাগিয়ে হা করে ঘন্টাখানেক শুয়ে থাকার পর আমার দাঁত ক্লিন করার ব্যাপারটা শেষ হলো আর এখন বের হয়ে গেলাম। আগেরবার যখন দাঁতের ডাক্তারের কাছে আসছিলাম, এক ভাইয়া জানতে চেয়েছেন এটা ফ্রি নাকি ফে করতে হয়। সাথে সাথে ফে করতে না হলেও পরে বাসায় বিল পাঠায়। এই যে আগেরবারের বিল আসছিল 47 ইউরো 70 সেন্ট, প্রায় 4000 টাকার উপরে। এই হসপিটালটাই এখন থেকে যে কোনো প্রয়োজনে আসা হবে। আমাদের এরিয়ার হেলথ সেন্টার বা দেরবেউস আসেমা, সেটা আগে আমাদের বাসার কাছে ছিল, 1-2 মিনিটের মতো লাগত। এখন ওই হসপিটালটার নিচতলায় নিয়ে গেছে, যে কোনো প্রয়োজনে সেখানেই যেতে হবে। সো যাই হোক, ডাক্তার সেরে এখন আমরা আসছি একটা কেবাব পিজা এরিয়ার পাশে। এসে আমাদের গাড়ি থামলো, তার মানে কিছু খাওয়া দাওয়া হবে। বসে বসে ভাবি আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আর সেই সাথে ঠান্ডা বাতাস। বাতাসে খুব সুন্দর পাতাগুলো ঝরে পড়ছিল, দেখে কোনো একটা দিনের কথা মনে পড়ল। কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে। ওই যে আরিশের বাবা যাচ্ছে কিছু নিয়ে আসতে, আমরা যেতে পারিনি, আমাদের গাড়িতে বসেই খেতে হবে। কারণ আরিশবাবু গাড়িতে খুব সুন্দর একটা ঘুম দিয়েছে, এখন ওকে নিয়ে যেতেও পারছি না আর গাড়িতে রেখেও যাওয়া যাচ্ছে না। তাই বললো তাহলে গাড়িতে নিয়ে আসি। যেহেতু একটু সময় পেয়েছি, আমি বসে সুন্দর সুন্দর কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছিলাম। আরিশ জেগে থাকলে আসলে লেখালেখি অত করা যায় না, তাই মাঝে মাঝে রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়। তাই জন্য আমি দুঃখিত। যারা আমার সাথে আছেন, ভিডিও দেখছেন, সুন্দর কমেন্ট করছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সো যাই হোক, এর মাঝে আরিশের বাবাও চলে আসছে, ও কেবাব রোল বা রোল্লা কেবাব নিয়েছে গাড়িতে বসে খাওয়ার জন্য, এটাই ঠিক আছে। আর তাছাড়া এটা আমার এমনিতেও অনেক পছন্দের। হালাল খাবার খেতে হলে অপশনটাও একটু কম, এগুলোই খেতে হয়। সো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি।
আরিশ বাবু তো ঘুমাচ্ছে, ওর জন্য সাথে করে নিয়ে নিলাম। আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ। আরিশের ঘুম ভেঙেছে, ওকে খাবার খাইয়ে দিলাম। আর আমরা এখন আসছি এসপো সিটি সেন্টারের একটা শপিং মলে। এখানে খুব সুন্দর একটা ফুলের দোকান আছে। আরিশের বাবার ফুলের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, আর তাই জন্য আমারও দেখা হয় না, নেওয়া হয় না। মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকে। এখানে আসলে শপিং মলগুলোতে হাঁটতে খুব একটা খারাপ লাগে না, মানুষজন অত বেশি নাই, নিরিবিলি নিজের মতো করে দেখতেই ভালো লাগে। আর আমাদের আশা হয়েছে আরিশের জন্য কানটুপি জ্যাকেট এগুলো দেখব, আর যে বাইয়ার বেবি হয়েছে এই সেই ব্যস্ততা, ওকে আর দেখতে যাওয়া হয়নি। বাবুর জন্য কিছু দেখছিলাম, এর মাঝে একদিন যাব বাবু দেখতে। আর এখান থেকে দু একটা ড্রেস পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে নিলাম। আরিশ আজকে খুবই বিরক্ত করছে, স্টলারে বসতে যাচ্ছে না, তো এখানে ওর খেলার জায়গা দেখতে পেয়ে ভেবেছিলাম একটু খেললে হয়তো মন ভালো হবে, কিন্তু সে এটা পছন্দ করেনি। ও খেলছে না দেখে সেখান থেকে চলে আসলাম, ভাবলাম ওকে কিছু একটা কিনে দিই যদি তার মন ভালো করা যায়। হ্যাঁ এটা নিয়ে দিব, তোমাকে এটা নিয়ে দিব, চলো। আজকে ওর বাবার হাঁটাহাঁটি করার মুড আছে, বাট আরিশের মন খারাপ। দেশে আমাদের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতে অনুষ্ঠান, শ্বশুর বাড়িতে দেবরের বিয়ে আর আমাদের বাড়িতে দাদুর কুলখানি। আমি সেগুলো খুব মিস করছি, তাই আমারও ঘরে খুব একটা ভালো লাগছে না। বসে বসে ভাবি, বাসায় চলে আসছি, আরিশকে ড্রয়িং বোর্ডটা বের করে দিচ্ছি। নতুন কোনো কিছু কেনার সময় মনে হয় এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে, খেলবে, কিন্তু দেখা যায় যে অল্প কিছুক্ষণই ওর আকর্ষণ থাকে, এরপর সেটার আর খবরও রাখে না। তবে বাচ্চাদের মেধা বিকাশের জন্য এটা এডুকেশন টয় হিসেবে কাজ করবে। এটা যেহেতু ম্যাগনেটিক ড্রয়িং বোর্ড, ম্যাগনেটিক বল বা কলম দিয়ে লেখার কারণে গায়ে কালিও লাগবে না, আর অন্য কোথাও লেখালেখি আঁকা আঁকিও করতে পারবে না। তার জন্য আসলে ভালোই হয়েছে, নাহলে তো সব জায়গায় লিখে ভরিয়ে ফেলতো। এখানে কিছু শুটকি ভিজিয়ে দিলাম, আর সেই সাথে অল্প একটু বুটের ডাল ভিজিয়েছি, রান্নাবান্না করতে হবে। আর এখানে মাছ ভিজিয়েছি, এগুলো হচ্ছে বড় সাইজের মলা মাছ বা আমরা কাচকি মাছ বলি, টমেটো দিয়ে এগুলো চচ্চড়ি করব। আমার আরিশ তো আজকে সব লিখে ফেলতেছে। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া। মাছগুলো নরমাল হয়ে গেলে রান্না বসিয়ে দিব, তার আগে কিচেনটা ক্লিন করে নিচ্ছি। সব কিছু ক্লিন থাকলে আসলে রান্না বান্না করতে ভালোই লাগে। কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। আরিশ এখন পর্যন্ত আঁকা আঁকি নিয়ে ব্যস্ত আছে, যা হোক কেনাটা সার্থক হলো। আর আমি এদিকে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে সিঙ্কটা খালি করলাম, আর এখন কিচেন ডেস্ক ক্লিন করে নিচ্ছি। আসলে পরিবারে সদস্য কম হলেও দেখা যায় টুকটাক এটা সেটা মিলিয়ে কাজ কিন্তু কম না, সব মিলিয়ে চাপে তো মাঝে মাঝে মনে হয় আমি হয়তো দুই দিন পরে মরব, আর এখন মরলে কি ক্ষতি। যাই হোক টুকটাক গুছিয়ে নেওয়া শেষে এখন রান্না বসিয়ে দিচ্ছি। কপালে কি লাগাইছে? হ্যাঁ ইনার পড়ালেখা শেষ, এখন কিচেনে আসছে আমার সঙ্গ দিতে। আমি এখানে ডাটা রান্না করব বুটের ডাল আর শুটকি মাছ দিয়ে।
চুটকিগুলো যে ভিজিয়েছি এগুলো ধুয়ে এখন ডালগুলোর সাথে কষিয়ে নিয়েছি। এগুলো কি শুটকি আমি আসলে জানি না, এগুলো দেশ থেকে আসার সময়ই নিয়ে আসা হয়েছে। ভর্তা বানিয়ে খেয়েছিলাম, ভর্তা বানালে মজাই হয়। আর এখানে ডাটা, এগুলো ফ্রোজেন ছিল, ধুয়ে নিয়ে এখন আমি যে ডাল শুটকি মাছ সব কিছু একসাথে কষিয়েছিলাম সেগুলোর সাথে দিয়ে দিচ্ছি। সব কিছু এভাবে একসাথে কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিব। মলা মাছগুলো নর্মাল হয়ে গিয়েছে, এগুলো একটু ক্লিন করতে হবে, ভিতরে শামুক বা টুকটাক ময়লা থাকে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো। তেল পেঁয়াজ রসুন হলুদ মরিচ জিরাগুলো কষিয়ে নিয়ে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো ফানি ইউজ করব না, এভাবে শুকনো শুকনো টমেটো দিয়ে পরে উঠিয়ে নিব। কুচি করে টমেটো কেটে নিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো চুলাটা অল্প আঁচে দিয়ে দিলাম, এমনিতে হয়ে যাবে। আমি রান্না করতে গেলে তার কত যে মনে কষ্ট, কত সমস্যা দেখা দেয়। তার মাছের চচ্চড়িটা ওই চুলায় হচ্ছে, আর এই পাশে আমি একটু পুঁই শাক রান্না বসিয়েছি। অল্প একটু করে রান্না করছি যাতে শেষ হয়ে যায়, বেশি গড়ালে আবার খেতে ইচ্ছে করে না। তো মাছগুলো এপাশের ছোলায় অল্প আছে, আছে ছোলা অবশ্য বন্ধ করে দিয়েছি। আর এখানে পুঁইশাক রান্নাটা হয়ে গিয়েছে, আর ওই যে ডাল দিয়ে যে ডাটা রান্না করলাম শুটকি দিয়ে, এখন খাওয়া দাওয়া করার পালা। আসলে দেখা যায় যত যাই খাওয়া হয় বা যত মাংস মুরগি থাকুক না কেন, এই সাধারণ রান্নাগুলা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আমার আবার সকালে ম্যাটারনিটি ক্লিনিকে যেতে হবে, এর আগে একবার অ্যাপয়েন্টমেন্ট মিস করেছিলাম। ওরা যদিও আগের দিন ক্লিনিক থেকে মনে করিয়ে দেওয়ার জন্য মেসেজ পাঠায়, আরিশ কখন সেটা সেন্ড করে ফেলেছে আমরা দেখিনি, মিস হয়ে গিয়েছে। যাওয়া হলে ওদের থেকে জেনে নিতে হবে তার জন্য কোনো জরিমানা আসবে কি না। সবাই কালা পেস দাদা মিও মিও ব্লগটা রাত পর্যন্তই শেষ করব ভেবেছিলাম, ছোট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আজকের দিনটা রেকর্ড করি। যতটাতে ভয়েস ওভার দেওয়া সম্ভব হবে ততটাই আজকের ব্লগে দিব, আর বাকিটা ইনশাল্লাহ পরের ব্লগে। সো আমরা বের হয়ে গেলাম, আর বাইরে এসে দেখি গাড়ির গ্লাসের মধ্যে যে কুয়াশা পড়েছিল সেটা বরফ হয়ে গিয়েছে। এগুলো আগে সরিয়ে নিচ্ছে, গাড়ি চালাতে হলে তো তাই করতে হবে। বেশ ভালোই ঠান্ডা বাইরে, কিছুদিন পর হয়তো স্নো পড়া শুরু হবে। আমরা ক্লিনিকে চলে আসছি, এখন 9:30 মতো বাজে। আজকে আমার চেক আপ, আমি এসে প্রেশারটা মেপে নিচ্ছি। ওজন মাপা, প্রেশার মাপা এগুলো এসে নিজেকেই করতে হয়, আর এরপর প্রায় ঘন্টা খানেকের মতো সময় লেগেছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, চারদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। ঠান্ডা এবং সেই সাথে রোদ সব মিলিয়ে বাংলাদেশের কোনো একটা শীতকালীন দিনের কথা মনে পড়ল। ওইদিকে কিছু লোকজন দেখতে পেয়ে মনে হচ্ছিল তারা রোদ পোহাচ্ছে। ফিনল্যান্ডে তো এখন আসলে ঠান্ডা প্রায় শুরু হয়ে গিয়েছে, আর সূর্যের দেখাও প্রতিদিন পাওয়া যায় না। বাসা যাওয়ার পথে একটু স্মার্কেটে ঢুকবো, কালকে তো আরিশের কান্নাকাটির জন্য আর কিছু কেনা হয়নি। বাসায় টুকটাক কিছু জিনিস লাগতো আমাদের, যদিও বাজার করতে হবে এশিয়ান গ্রোসারি শপটাতে যেয়ে, বাট পেঁয়াজ তেল আরিশের দুধ এগুলো শেষ হয়ে গেলে তো আর চলে না, তাই জন্য দু চার দিন পর পর সুপার মার্কেটগুলোতে আসতেই হয়। এখনকার আমগুলো এত সুন্দর আর এত মিষ্টি, মার্কেটে আসলে এটা না নিলেই নয়। আমের কেজি হচ্ছে 3.98, প্রায় 4 ইউরো বা 400 টাকার মতো।
ইদানিং আমরা আমটাই বেশি পছন্দ করছি আর সেটাই নেওয়া হচ্ছে। কলা এখানে কেজি হিসেবে বিক্রি হয়, কলার কেজি প্রায় 150 ইউরো বা 150 টাকার মতো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই। এখানে কেকগুলো দেখতে খুবই ইয়ামি দেখাচ্ছে, কিন্তু যতবারই কেনা হয়েছে মনে হয়েছিল আর কেক কিনবই না, একটু বেশি মিষ্টি এখানকার কেকগুলো। যা যা লাগবে আরিশের বাবাই নিচ্ছে, আমি শুধু আরিশ বাবুকে নিয়ে দেখতেছি। আর একটু ক্রোসান নিচ্ছি, কিছুদিন পর পর খাওয়ালে আরিশ বাবু ক্রোসান পছন্দ করে। আমি খুঁজছিলাম এই যে এগুলো, এগুলো কাজবিজ পিরাকা বা ভেজিটেবল ফি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই মনের ঘরে, কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে ধীরে। আমাদের টুকটাক চা লাগলো নেওয়া হলো, আর আমরা এখন পে করে বাসায় চলে যাব। ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। ভাবি যে ড্রেসগুলো দিয়ে গেল আজকে নিতে আসবে সন্ধ্যার দিকে, ও বাসায় যেয়ে সেগুলো একটু গুছিয়ে রাখবো। আর সেগুলো হয়তো আমি আজকের ব্লগে অ্যাড করব না, বেশি বড় হয়ে যাচ্ছে। আমরাই তো বাসার সামনে চলে আসছি, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। পরের অংশটুকু পরের ব্লগে থাকবে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করলাম। হ্যাঁ আমাদের বাসা আসছে, হ্যাঁ আসছে, আমাদের বাসা আসছে। খুলে ফেলতে হবে, হ্যাঁ দাঁড়াও খুলে দিবো।